বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ দেখান পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন বনগাঁ পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন সকালে বনগাঁ পৌরসভার সামনে বিক্ষোভ দেখান পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পৌর ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এ বিষয়ে পৌরসভার একটি স্কুলের অস্থায়ী শিক্ষক বিপ্লব কান্তি রায় বলেন, অস্থায়ী কর্মীরা প্রায় 20-25 বছর ধরে কাজ করছেন, অথচ দীর্ঘদিন তাদের বেতন বৃদ্ধি হয় না। বেতন বৃদ্ধি হলেও কখনো 500, কখনো বা 300 টাকা হারে বৃদ্ধি হয়েছে। এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, পুরনো অস্থায়ী কর্মীদের বাদ রেখে অনেক নতুন অস্থায়ী কর্মীকে অনৈতিক উপায়ে স্থায়ীকরণ করা হয়েছে। পুরসভার সাফাই বিভাগের এক কর্মী রাজা বাসফোরের দাবি, পৌরসভায় অচল অবস্থা চলছে জানি, কিন্তু আমাদের অনুরোধ আমাদের বিষয়টির দিকে একটু নজর দিন। প্রসঙ্গত, চলতি মাসের 7 তারিখে বনগাঁ পৌরসভায় অনাস্থা আনেন পৌরসভার 12 জন কাউন্সিলর। ইতিমধ্যেই অনাস্থা আনা 12 জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে পৌরসভাকে ঘিরে। তার উপর পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভের ফলে অনেকাংশেই ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা, দাবি সাধারণ মানুষের। আমরা অস্থায়ী কর্মচারী, আমাদের স্থায়ী করা হোক, তার জন্য আমরা আজকে পৌরসভা আগে 20 তারিখে আন্দোলন করেছি, তার কোনো সুযোগ পাইনি, তার উপর কোনো রকমে আমরা মাইনা বৃত্তির কোনো রকমের সুযোগ পাইনি, তার জন্য আবার অবরোধ করেছি এবং বনগাঁর ভিতরে আমরা আবার পৌরসভার সামনে অবরোধ করে আন্দোলন করছি। আমাদের মাইনা বৃত্তি এবং আমাদের অস্থায়ী কর্মচারী সমস্ত পৌরসভার কর্মীকে অস্থায়ীকে স্থায়ী করতে হবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।